সকাল সকাল চলে এসেছি রান্না বান্না করতে। তো প্রতিদিনই চেষ্টা করি যে আপনাদের সামনে নতুনত্ব কিছু রান্না শেয়ার করার জন্য, যেটা আপনাদের খুব ভালো লাগবে। সব সময় চেষ্টা করি যে কী কী নতুনত্ব রান্না আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। সেই রকমই আজকে চলে এসেছি একটা শুশুনি শাকের রেসিপি নিয়ে, আর তার সাথে থাকবে একটা ডিমের রেসিপি। তো দুটোর মধ্যে একটু নতুনত্ব আছে। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে শুশুনি শাক কীভাবে রান্না করছি আর তার সাথে ডিম কীভাবে রান্নাটা করছি। তো চলুন রান্না বান্না শুরু করা যাক, আর বেশি কথা বলছি না। ওই আলুটা দিয়ে দিতে হবে, এখন বর্ষাকাল, আর এখন হচ্ছে শুশুনি শাকের সময়। প্রচুর প্রচুর পরিমাণে শুশুনি শাক মাঠে ঘাটে চারদিকে পাওয়া যাচ্ছে, এমনকি বাজারেতেও পাওয়া যাচ্ছে। তো এর আগে তো শুশুনি শাক মাঠ থেকে তুলে, পুকুর থেকে তুলে আমি আপনাদের সঙ্গে অনেক রেসিপি শেয়ার করেছি। আর আজকে এই যে শুশুনি শাকগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের কেউ তুলে নিয়ে আসেনি, এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। কারণ এখন মাঠেতে না প্রচুর পরিমাণে জল হয়ে গেছে আর বড় বড় ধান গাছ হয়ে গেছে, তো যাওয়াই যাচ্ছে না মাঠেতে। সেই জন্য এই শুশুনি শাকগুলো বাজার থেকে নিয়ে এসেছে বাবা। একদম টাটকা শুশুনি শাক খেলে কিন্তু প্রচণ্ড ঘুম হয়। অবশ্যই শুশুনি শাক খাবেন এই সময় বেশি বেশি পরিমাণে, আর আমি তো খাচ্ছি। শুশুনি শাক হচ্ছে আমার ফেভারিট, ভীষণ ভালো লাগে শুশুনি শাক খেতে। তার উপরে আবার আজকে যে রান্নাটা করবো, ওইভাবে করলে তো আরও বেশি ভালো লাগে খেতে। প্রত্যেকটা শাকেতেই ভিটামিন আছে, কিন্তু শুশুনি শাকটাতে আবার বেশি পরিমাণে কিন্তু ঘুমটা আনে, প্রচুর প্রচুর ঘুম হয়। মা তো খেয়ে আজকে ভালো ঘুমাবে মা। তুমি তো রাত জেগে জেগে কাটাচ্ছো, তোমারই ঘুম হচ্ছে না। তুমি আজকে শুশুনি শাক খাও, দেবে ঘুম হয়ে ভালো। ওই জন্য তো বাবাকে বললাম যে বাজারে শুশুনি শাক দেখতে পেলি পাঠিয়ে দেবে। হ্যাঁ, শুশুনি শাকের পাতাগুলো দেখুন কত বড় বড়। আরে শুশুনি শাকের একটা বাজে গুণ আছে, সেটা কি জানেন তো? এই যে শাকগুলো দেখছেন একদম সবুজ, এই শাকগুলো যদি আপনি একটুখানি রোদের দিকে নিয়ে যান না, মানে একটু আলো পেলে সাথে সাথে হলুদ হয়ে যাবে। মানে সবসময় শুশুনি শাকের ছাওয়ার মধ্যে রাখতে হবে তোলার পরে, মানে যতক্ষণ গাছের মধ্যে থাকবে ততক্ষণ ঠিক আছে, গাছ থেকে তোলার পর যদি একটু রোদ খেয়েছে ব্যাস সাথে সাথে অমনি হলুদ হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে এখন রেখে দিই। তো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়ে এসেছি। শাক বাছতে অনেক সময় লাগে, সেই জন্য মা পিসিমা সকালবেলা উঠেই শাকটাকে বেছে দিয়েছেন। রান্না শুরু করার আগেতে যোগাড়জাত করাটাই হচ্ছে মেন, ওটা করতে অনেকটা সময় লাগে, কুটনো কোটা বান্না বাটা এইগুলো। তো মা অনেকটা কুটনো টুটনো কেটে রেডি করে দিয়েছেন, এখন আমি উনানটা ধরাই। রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই বাটা কোটা করতেই সময় লাগে। শুশুনি শাকের না পাতার মধ্যে একদম জল ধরে না, আর এই শাক যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু কোনো রকম জল বেরোয় না। ওই জন্য সামান্য একটুখানি জল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে শাকগুলো একটু সিদ্ধ করে নেবো। আর ওই যে জলটা দিয়েছি, শাকটা সিদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। এত ভালো লাগছে আজকে শাকগুলো মামা, কি বড় বড় পাতা। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এদিকে আদা রসুনটা বেটে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে গেছে শাকে, আর শাকটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পুরো জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি শাকের মধ্যে, এখন ঢেলে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের উপর।
লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার যে ছোট ছোট করে আলুগুলো মা কুচিয়ে রেখেছিলেন ওগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু রসুন থেঁতো করা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে যখন আলুটা আধ ভাজা হয়ে যাবে, দেখুন একটু আলুটা নরম হয়েছে, তারপর শাকটা দেবেন। তারপর শাকের সাথে ভাজতে ভাজতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শাকটা তো রান্না হয়ে গেল, এবার ডিমটা রান্না হবে। আর এখানেতে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এখন ডিমগুলোকে ফাটিয়ে নেব। ডিমের এই যে রান্নাটা হচ্ছে না, এটা হচ্ছে কম ডিমেতে অনেক লোকে রান্না করতে পারবেন। ধরুন বাড়িতে ডিম কম আছে, অনেকগুলো লোক, তখন কি করবেন, এই কম ডিমেতেই কিন্তু অনেক লোকের রান্না হয়ে যাবে। সেটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ভাজার জন্য এরকম একটা প্যান নিয়েছি আমি, আর এর মধ্যে ডিমটা ভাজলে কিন্তু সুবিধা হবে। কড়াটা যেহেতু গর্ত মতো, সেহেতু ওতে ঠিকঠাক হবে না যেভাবে আমি ডিমটা ভেজে রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা ঢেলে দিচ্ছি। সবটা দেবো না, প্রথমে অর্ধেকটা দেবো। ডিমটা একটু করে ভাজা হবে, আর এরকম রোলের মতো এক সাইড থেকে আমি গোটাতে থাকবো। ডিমের অমলেট একদম তৈরি। তো এইভাবে করবেন, দেখবেন অল্প ডিমে অনেকজনের রান্না হয়ে যাবে। সেটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে উনানে কড়াই বসিয়ে আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভেজে নেব।
আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ। ডিমের অমলেট কারিটা এমনিও বানাতে পারেন, কিন্তু আমি একটু আলু দিচ্ছি। আলু দিলে কি হয় তরকারির পরিমাণটা একটু বেড়ে যায়, আর বাঙালিদের এবার একটু ভাতের যখন কিছু তরকারি তখন একটু আলু না দিলে ভালো লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিই, মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হোক। এবার ডিমের অমলেটটাকে আমি একটু কেটে নেব, বাড়িতে যতজন সদস্য আছে সেরকমভাবে ভাগটা করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমের অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। ভিতরটা দেখুন কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে। ডিমের রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামানোর আগে যদি মনে করেন একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তো আমি এখানে দিচ্ছি না। কি করেছো গো, সামান্য একটু ঝোল শুরু করো। আজকে তোমার জোর ঘুম হবে। কেন? এই যা সুজনের শাক ভাজা খাচ্ছে। আমার ঘুম ঠিকই আছে, তুমি আগে ভালো করে খাও দিবি, তোমার এখন ঘুমের দরকার, জেগে বসে থাকো। মা ওই কথা বলছে, আমি যেই বলেছি বন্ধুদেরকে যে সুজনের শাক খেলে প্রচুর ঘুম হয়, মা বলছে তুমি বেশি করে খাও। বাবাকে রোজ আনতে বলবো, তোমার এখন ঘুমের দরকার, ঘুমাচ্ছে না তুমি। ঠিকই বলেছে, অনেকগুলো লেয়ার আছে না, প্রচুর লেয়ার। ডিমের তো অনেক রকম রান্না খেয়েছেন, এর স্বাদ কিন্তু একটু অন্যরকম। অনেকগুলো লেয়ারে তৈরি বলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম লাগছে, একবার বানিয়ে দেখতে পারেন।